নতুন নতুন সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেকনাহিনকে, আর আমাদের ভিডিওগুলি সবার আগে পেতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন টেকনাহিন, আর আমি নাহিন আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবার আছি তাদের মেন প্রবলেম ভিডিওতে ভিউ হয় না, সাবস্ক্রাইবার হয় না। তো বন্ধুরা, এই জন্য আমরা ভিডিও ইউটিউবে আপলোড করার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি, যেন আমাদের ভিডিওতে বেশি ভিউ হয়, সাবস্ক্রাইব হয় এবং বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি, যেন বেশি মানুষ দেখে। তো বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এক ক্লিকে 1000 ওয়েবসাইটে আপনাদের ইউটিউব ভিডিও শেয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী সকল ভিডিও আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আপনার ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে সিনের মতো মিষ্টি ব্রাউজারটি ওপেন করুন। আমি ইউসিফ ব্রাউজার ওপেন করছি। এরপর গুগলে গিয়ে লিখবেন maspin.com, maspin.com, maspin.com। দেখতে পাচ্ছেন maspin.com, আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে খুব সহজে যাইতে পারেন। তারপর একটু নিচের দিকে স্লাইড করে চলে গেলে দেখবেন যে ইউটিউব ভিডিও ব্যাক লাইন জেনারেটর, তো ঠিক এখানে ক্লিক করবেন। তো এরপর আপনি নিচের দিকে চলে গেলে দেখবেন যে এখানে আপনি প্রথমত যা যা লেখা আছে এখানে পড়ে নিন। দেখুন, ইউটিউব ভিডিও ব্যাকলাইন জেনারেটর 1000+। তো বন্ধুরা, এই জন্য নোটিশ দিয়ে দিছে যে ডোন্ট ফরগেট ফিলিং অনলি আইডি ভিডিও প্রেস স্টার্ট ব্যাকলাইন বাটন এক্সাইড ভিডিও বাটন। তো আপনার এখানে দিয়েছে ইউটিউব ভিডিওর ও আছে, ঠিক আপনার ভিডিওর আইডিটুকু নিতে বলছে। এখন ভিডিও আইডিটু কীভাবে নেবেন, এজন্য আপনার ভিডিও ম্যানেজারে চলে যাবেন। ইউটিউব ভিডিওর ভিতরে একটা ভিডিওতে ঢুকে এই যে এটা হচ্ছে ভিডিওর ইউআরএল, তো ইউআরএল থেকে ভিডিও আইডি, ভিডিও আইডি হচ্ছে এখান থেকে ক্লিক করবেন। তো আপনি এই জন্য জাস্ট এইটুকু স্ল্যাশের পর youtube.com/ পর জাস্ট এটুকু কপি করবেন। তো বন্ধুরা, এটা আপনারা এখান থেকে এই যে এখান থেকে জাস্ট এইটুকু কপি করবেন, এইখান থেকে লাস্ট এইটুকু কপি করে এবার এখানে পেস্ট করে দিন। এবার আইডি ইউটিউব ভিডিও এখানে পেস্ট করে দিন, পেস্ট। এবার ইউটিউব ভিডিও কিওয়ার্ড, ইউটিউব ভিডিও কিওয়ার্ডের জন্য আপনার এখানে যে কিওয়ার্ড আপনি যে টাইটেল ব্যবহার করছেন এই টাইটেলটিকে এখানে কপি করে নিন, কপি। এরপর আপনি এখানে ইওর ইউটিউব কিওয়ার্ডস এবার এখানে পেস্ট করে দিন। এবার চয়েস নাম্বার অফ ব্যাকলাইন, এখান থেকে আপনি দেখেন 50, 100, 500, 1000+। এখন আপনি যদি প্রথম অবস্থায় মনে করেন আপনার চ্যানেলটি নতুন, সেহেতু আপনি যদি 1000 করেন তাহলে আপনার চ্যানেলে অনেক সমস্যা হবে, কারণ এটা ইউটিউব স্প্যাম হিসাবে নিতে পারে, 500 নিতে পারে। তো এই জন্য আপনি 50 থেকে 100টা করবেন। তো আমার চ্যানেলটি যদি একদমই নতুন সেহেতু আমি 50টা করবো। তো এখান থেকে 50টা সিলেক্ট করে স্টার্ট ব্যাকলাইন, স্টার্ট ব্যাকলাইন করলে এখানে দেখবেন যে রিসাবমিটে ক্লিক করবে এবং নিচের দিকে দেখবেন আপনার একটা একটা করে পেজ বাড়তে থাকবে। এই পেজগুলোতে ভিডিও শেয়ার হচ্ছে। তো বন্ধু, এই ভিডিওগুলো সবগুলো শেয়ার হয়ে গেলে, 50টা শেয়ার হয়ে গেলে আপনাদের দেখাবে যে আসলে ভিডিওগুলো এইসব পেজগুলোতে পাবলিক হয়েছে কি না। তো বন্ধু, এই জন্য একটু অপেক্ষা করতে হবে। তো অবশ্যই অবশ্যই একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা, এখন দেখুন আমার 50টি ওয়েবসাইটে ভিডিওগুলি শেয়ার হয়ে গেছে, এর মধ্যে কয়েকটা ওয়েবসাইটে ভিডিও ফেলটও হয়েছে। তো এই জন্য দেখুন এই ভিডিওটা ফেলড হয়েছে, জাস্ট পেজ কানেক্ট ফেলড, তো এটার জন্য কোনো প্রবলেম নাই। তো বন্ধুরা, আপনাদের কয়েকটি ভিডিওতে আমি দেখাচ্ছি যে ভিডিওটা কীভাবে পাবলিক হয়েছে। তো বন্ধুরা, জাস্ট এখানে একটা ওয়েবসাইটে ঢুকুন, সরি আমি আরেকটা ওয়েবসাইটে ঢুকছি। দেখুন এখানে আপনার ফ্রিতে যদি আপনাকে আপনার ভিডিওটি একটা ওয়েবসাইটে শেয়ার হয় তাহলে তো আপনার অনেক এখান থেকে কেউ প্লে করলে এটাতে আসলে দেখতে পারবে, যে জন্য আপনার অনেক ভিউ এবং সাবস্ক্রাইব বাড়বে। তো এখানে আমার নেট প্রবলেমের কারণে আসতে একটু সময় লাগছে। তো দেখুন এখানে আমার থাম্বনেলটা দেখা যাচ্ছে না, কিন্তু আমার যে টাইটেলগুলো, ডেসক্রিপশনগুলো, ট্যাগগুলো সবই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এভাবে আসলে কি ভিউ এবং সাবস্ক্রাইবার এভাবে বাড়াইতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করুন এবং নতুন নতুন আপডেটের জন্য প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে টেকনিকের সাথে থাকার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।